হ্যালো ভিউয়ার্স আপনারা টেন করে আছেন জটেক বাংলা ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে জানাই আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে এমন কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যে সেটিংসগুলো আপনার ফোনের এমবি বি বাসাতে খুবই সাহায্য করবে কারণ আপনি হয়তো মোবাইলে ডাটা ইউজ করেন যাতে আপনার প্রচুর এমবি হয়তো খরচ হয়ে যায় তো আজকে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখাবো এই সেটিংসগুলো কিন্তু খুবই কার্যকরী এতে করে আপনার ফোনের এমবি কম খরচ হবে তো আমরা চলে যাবো মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে অনুরোধ করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে কারণ আপনি আমার চ্যানেলে পাবেন ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন মিডিয়া ব্রাউজার সম্পর্কিত টিপস ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল এবং আপনাকে ধন্যবাদ যদি আপনি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো ভিও আর আমরা চলে আসলাম মোড় ভিডিওতে তো প্রথম সেটিংসটা করার জন্য আমরা চলে যাব আমাদের ফোনের ইউটিউবে তো ইউটিউবে আসার পরে এখানে যে লোগোটা পাবেন অর্থাৎ আমাদের জিমেলি মেলে যে লোগো এখানে ক্লিক করলে এখানে সেটিংস অপশন পাবেন এখানে যাবেন যাওয়ার পরে দেখতে পাবেন অটো প্লে ওই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করলে এটা যদি আপনার অন করা থাকে মনে করেন এটা অন করা আছে এটা জাস্ট অফ করে দিবেন কারণ ভিডিও যদি অটো প্লে হয় তাহলে সেটা কিন্তু ডাটা খরচ করে ফেলে এখন আমরা দ্বিতীয় সেটিংস করব তাও এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন তো এখানে আপনারা কি করবেন এখানে দেখতে পাবেন ডাটা সেভার এটা অন করে দিবেন এরপরে নিচে আসার পরে আবার একটা অপশন পাবেন ডাটা সেভার এটাও আপনারা অন করে দিবেন তো অন করলে আপনাদের ডাটা সেভ হবে এমবি বেশি খরচ হবে না তো এখন তো এখন আমরা আরেকটা সেটিংস করব সেই সেটিংসটা করার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে তো এখানে আসার পরে এখানে সেম গুগলের যে লোক এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে নিচে দেখতে পাবেন সেটিংস অপশন এখানে ক্লিক করবেন এরপরে এখানে দেখতে পাবেন নেটওয়ার্ক प्रिपरेशन নামে একটা অপশন এখানে যখন ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স অটো আপডেট অ্যাপস এই অপশনটাতে ক্লিক করে আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমার ডোট অটো আপডেট অ্যাপ সেটাতে দিয়ে রাখবেন এতে করে আপনার ডাটা কম খরচ হবে তো আরেকটা অপশন এখানে করতে পারেন দেখতে পাচ্ছেন অটো প্লে ভিডিওস এখানে ক্লিক করে আপনি ভিডিও অটো প্লে অপশানটাতে ক্লিক করে রাখতে পারেন তো এতে করে কিন্তু আমাদের ডাটা সেভ হবে তো এখন আমরা এখান থেকে চলে যাব আমরা আরেকটা সেটিংস করবো সেই সেটিংসটা করার জন্য আমাদেরকে যেতে হবে আমাদের ফোনের গুগলে তো গুগলে আসার পরে এখানে আপনারা একটু নিচে আসলে একটা দেখতে পাচ্ছেন এইখানে আমার এইখানে বারে এখানে মোর নামে একটা থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক ক্লিক করবেন করলে দেখতে পাবেন এখানে সেটিংস অপশন তাও এখানে ক্লিক করে এখানে সেটিংসটা করবেন তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেল সেটিং এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে আসবেন এখানে দেখতে পাবেন ডাটা সেভার আর এই অপশনটা আপনি অন করে দেবেন এতে করে কিন্তু আপনার ফোনের ডাটা সেভ হবে এবং তাড়াতাড়ি এমবি শেষ হবে না তো এখন আমরা আরেকটা সেটিংস করে নেব সেটা করার জন্য আমরা চলে যাব আমাদের ফোনের ফেসবুকে ফেসবুকে এসে এখানে যে থ্রি লাইন মেনু এখানে ক্লিক করবেন এরপরে এরকম ফেস আসবে নিচে আসবেন দেখতে পাবেন সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন ক্লিক করায় উপরে আসবেন একটু এখানে দেখতে পাবেন সেটিংস অপশন এখানে আরেকটা ক্লিক করবেন তারপরে এরকম আসবে একদম নিচে চলে আসবেন এখানে আসার পরে তো এখানে দেখতে পাবেন মিডিয়া কন্ট্যাক্ট এখানে জাস্ট একটা ক্লিক করে একটু নিচে আসবেন এখানে দেখতে পাবেন প্লে এই অপশনটাতে ক্লিক করে আপনারা জাস্ট অন করে দিবেন এতে করে আপনার ফেসবুকের ভিডিওগুলো অটো প্লে হবে না এবং আপনার ডাটা সেভ হবে তো ভিউয়ার্স ভিডিওটা আশা করি আপনাদের উপকার আসবে তো আপনাদের সাথে পুনরায় দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমার চ্যানেল জুড়ে থাকুন এই মহামারী থেকে যতটুকু সম্ভব নিরাপদে থাকুন পরিবারের সবাইকে নিরাপদে রাখুন